গুড মর্নিং সকলকে, আবার একটা নতুন দিনের শুরুতে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি একটু বাসি কাজটা শেয়ার করছি। বাসি কাজ অন্যদিন সেরে নিই, তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে একটু শেয়ার করছি। তো বাসি কাজ বলতে ওই ঘর ঝাড় দেওয়াটা, ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি বাসি জামাটা ছেড়ে ফেলবো। বাসি কাজটা সেরে তারপরে বাসি জামাটা ছাড়ি, কারণ বাসি জামাটা ছেড়ে নিয়ে ভালো জামা পরে বাসি কাজ সারতে ভালো লাগে না। তো এই দেখো ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেল, ওদিকে কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি বাসি জামাটাকে চেঞ্জ করে নেব, বাসি জামাটা চেঞ্জ করে তারপরে ব্রাশ করব, ব্রাশ করে তারপরে আমি প্রতিদিনকার কাজে লেগে যাব। দেখো হঠাৎ করে ছাদে গিয়ে দেখলাম কি অনেকগুলো অ্যালামান্ডা ফুটে আছে, আর লোভ সামলাতে পারলাম না, তুলে নিয়ে আসলাম। অনেকগুলো অ্যালামান্ডা ফুটেছে আজকে, তার সাথে জবা আছে, টগর আছে, সব রকম ফুল আছে। সব ফুল মিলিয়ে তুলে এনে রাখলাম, অন্যদিন দিদি ফুল তোলে, আমি আজকে তুলে রাখলাম, দিদি আসবে নিয়ে চলে যাবে, আর আমার জন্য দু একটা রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। অ্যালামান্ডাগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, এত সুন্দর হয়ে ফুটে আছে জানো। আর এমনি আমার অ্যালামান্ডা ভীষণ ভালো লাগে। সেদিন যে ভোরবেলা উঠে বেরিয়েছিলাম দুর্গাপুরের ভোরের শোভা দেখাতে, সেদিনের কিছু ক্লিপিংস না রেখে দিয়েছিলাম। একদিনে সব ক্লিপিংসগুলো দিয়ে দিলে তোমাদের একঘেয়ে লাগতে পারে, সেই জন্য এখন আমরা যাচ্ছি বসুন্ধরা পার্ক। এই বসুন্ধরা পার্কটা কিন্তু এজনের শেষ দিকটায়। তো এই পার্কটার কথা অনেকদিন ধরেই শুনেছিলাম, আর এর আগেও তোমাদের দেখিয়েছিলাম যে এই পার্কটার এন্ট্রান্স মানে রাস্তার মোড় থেকে দুটো ডাইনোসর আছে। কিন্তু পার্কটায় এসে এত কষ্ট লাগলো, এত কষ্ট লাগলো। দেখো স্কাল্পচার পার্ক এটার নাম তো, দেখো এত সুন্দর সুন্দর সমস্ত জীব জন্তু, তারপরে তোমার কি বলবো রেপটাইল, সব কিছুর যে ইয়েগুলো করে রেখেছে, যে মূর্তিগুলো বা স্কাল্পচারগুলো যেগুলো করে রেখেছে, একটুও মেনটেনেন্স নেই, তাই জন্য কি অবস্থা হয়ে গেছে। কিন্তু এগুলোর যদি মেনটেনেন্স থাকতো মানে কত লোক এখানে আসতো দেখতে। দেখো এ দেখো এটা রেপটাইল জোন, আলাদা আলাদা জোন আছে সব। তো আমরা পুরোটা ঘুরে দেখতে পারলাম না বা তোমাদেরও দেখাতে পারলাম না, কেননা বৃষ্টি হয়েছিল তো আগের রাতে, বেশ কাদা হয়ে আছে মাঠের মধ্যে। শীতকালে আরও একবার আসবো, এসে তোমাদের দেখানোর চেষ্টা করব। জানি না যদি তখন মেনটেনেন্স চলে, মানে মেনটেনেন্স হয়, তাহলে হয়তো ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো। কি বলবে, কিছু বলার নেই, এত সুন্দর, সত্যি দেখে খারাপ লাগছে, এত সুন্দর জায়গাটা এরকম ভাবে পড়ে আছে। মেইনটেনেন্স থাকলে খুব ভালো, কালারিং কালারিং করে, কালারিং ছিল দেখো না, সব উঠে গেছে। আমরা শুনি বসুন্ধরা পার্ক পার্ক, কিন্তু আসা হয় না। আজকে ভাবলাম সকালে যখন বেরিয়েছি একটু ঘুরে যাই, দেখো এই অবস্থা দেখেছো, কি বলবো, খারাপ লাগছে দেখে। জিরাফটা জিরাফটা খেতে খেতে পুরো গাছে ঢুকে গেছে, দেখেছ পুরো গাছের মধ্যে ঢুকে গেছে, মানে গাছটা এত বেড়ে গেছে যে দু ওপাশেও আরেকটা জিরাফ আছে, ওই যে ওইদিকে দেখো গাছটার পেছন দিকে দেখতে পাচ্ছ, আর ওই দিকে আবার আছে হরিণ। কিছু কিছু এখনো ঠিকঠাক আছে কালার টালার গুলো। জিরাফটাকে দেখতে ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের দেখাতে চলে এলাম।
অবশেষে তার দেখা মিললো, কাশফুল দেখতে পেলাম। তবে সবে সবে কাশফুলগুলো ধরতে শুরু করেছে। কাশফুল দেখার জন্যই কিন্তু মেনলি আমার এই সময়টাতে বেরোতে ভাল লাগে। দেখো ছোট ছোট ধরেছে কাশফুল আর কি, অল্প অল্প। তো আর কদিন পরে ওই বিশ্বকর্মা পুজোর সময় যদি আসি তখন প্রচুর পরিমাণে কাশফুল তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর কাশফুলের বাগানেও ঢুকে যাব তোমাদেরকে নিয়ে। এখনও ভাল লাগছে কিন্তু, সুন্দর সুন্দর বেশ কিছু কাশফুল ফুটে আছে। তো এই এগুলো শেয়ার করতে এত ভালো লাগে তোমাদের সঙ্গে। আর এই চারপাশটা দেখো, চারপাশটা ভারী সুন্দর, মাঝখান দিয়ে লাল মাটির পথ, চারপাশে গাছ, আর এই যে এন্ট্রান্সটা, আমি এখন এক্সিট করছি, এক্সিট করার সময় তোমাদের আমি এন্ট্রান্সটা দেখাচ্ছি। এই দেখো দুপাশে দুটো ডাইনোসর রয়েছে, আর ওই গোলটার মধ্যে লেখা আছে বসুন্ধরা পার্ক। চলো তোমাদের সঙ্গে এবার চালতার ডালটা শেয়ার করি। দেখো প্রথমে কড়াইটা তেল দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম সাদা সর্ষে আর শুকনো লঙ্কা। আমার কাছে কালো সর্ষেটা অ্যাভেলেবেল নেই, তাই সাদা সর্ষেটা দিলাম। আর সাদা সর্ষেতে অ্যাসিডিটিটা হয় না, এটাও একটা ভালো দিক। এইবার আমি ধুয়ে রেখেছি যে চালতাগুলো, কেটে ধুয়ে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। আর চালতার এইভাবে যদি একটুখানি ভেজে নাও না, তাহলে চালতার যে স্টিকিনেসটা থাকে ওটা অনেকটা চলে যায়। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে চালতাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি অলরেডি কিন্তু মুসুর ডালটা সেদ্ধ করেই রেখে দিয়েছি। মুসুর ডালটা ঢেলে দেবো আর একটু বেশি করে জল দেবো, কারণ এই ডালটা একটু পাতলা খেতে ভালো লাগে। চালতার যে ডাল সেটা ঘন খেতে ভালো লাগে না, সেই জন্য একটু পাতলা করেই ডালটা তৈরি করব আমরা। আজকে সুজির চিলাটা দেখো এত সুন্দর হয়েছে না, আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। দুর্ধর্ষ হয়েছে আজকে সুজির চিলাটা। আজকে ব্রেকফাস্ট দেখো, এখানে আছে সাম্বার ডাল, আছে সাম্বার ডাল, আছে এখানে আছে পোস্তর চাটনি, আর পোস্তর চাটনি না, এটা ছোলার চাটনি, সাদা চাটনি, সাদা চাটনি, আর এইদিকে চিলা। ও আছে ব্রেকফাস্ট, একদম একদম পারফেক্ট ব্রেকফাস্ট আর কি। তাহলে খেয়ে নি নাকি? এই দেখো চালতার ডাল আমাদের রেডি হয়ে গেছে। আর চালতার ডাল না সবসময় পাতলা পাতলা খেতে হয়, চালতার ডাল রেডি হয়ে গেছে। দেখো এদিকে হচ্ছে ডিম কষা, আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে, আর চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই দিকে বসিয়ে দিয়েছি ছোট কড়াইটার মধ্যে ক্যাপসিকাম, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা, ব্যাস এটাও রেডি হয়ে যাবে। আর এদিকে ডিমের ঝোলও আমাদের প্রায় রেডি হয়ে গেছে। দেখো আজকে কিন্তু ডিমের ঝোলে গরম মশলা টসলা কিচ্ছু দিইনি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। গুড আফটারনুন, এখন বাজে 12:15। এতক্ষণ আর তোমাদের সামনে আসিনি, কেননা আজকে তো বাচ্চাটা মানে শুভম স্কুলে গেছে, পল্লবকে আনতে যাবে, তখন বেরোবেও পৌনে একটা, ওই 1:05 এরকম। তো আজকে বললাম যে আর দেরি করে খেও না, 1:05 যাবে, আস্তে আস্তে 2 এসে হাত পা ধুয়ে কাপড় জামা ছেড়ে খেতে বসতে বসতে 2:15, একদম অবেলা হয়ে যাচ্ছে। এক কাজ করো আজকে খেয়ে দিয়েই যাও, তো এখনো 15 মিনিট বাকি। বললো যে ঠিক আছে তাহলে 12:30 খেতে দিয়ে দিও। আমি হ্যাঁ দিয়ে দেবো, তাই এক ঝোঁকে রান্নাগুলো সেরে নিলাম। যদিও বিশেষ কিছুই রান্না করিনি, ডিমের ঝোল করেছি, ক্যাপসিকাম আলু ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, বেগুন ভাজা আর চালতার ডাল সঙ্গে ভাত, এই হচ্ছে আজকের রান্না। আর উচ্ছে সেদ্ধ দিয়েছি, তো করে নিয়েছি, হয়ে গেছে একদম। ওগুলো সেরে স্নান করে পুজো সেরে তোমাদের কাছে আসলাম আজকে। না ওই যে অ্যারোমা ম্যাজিকের যে নতুন শ্যাম্পুটা কিনেছি ওইটা লাগালাম, দেখি 2-3 লাগানোর পরে, তোমরা বলেছিলে ফিডব্যাক, 2-3 লাগানোর পরে ফিডব্যাক দেব, কেমন দেখে কি মনে হচ্ছে? ঘুম থেকে উঠলাম, না না ঘুম থেকে উঠিনি, ওয়েব সিরিজ না সিনেমা দেখছিলাম হইচইতে। তো এখন যাব, এখন বাজে 8:40, রাত্রিবেলা বানাবো চিকেন দিয়ে ছোলার ডাল, মুগ ডাল বলতে যাচ্ছিলাম, চিকেন দিয়ে ছোলার ডাল আর তার সাথে রুটি। একজন বলছিল পরোটা পরোটা, কিন্তু আমি কান দিইনি কথাটায়। তো চিকেন দিয়ে ছোলার ডাল বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ছোলার ডালটা সেদ্ধ করে রেখে এসেছি, চিকেনটা শ্রেডেড করে নিয়েছি, শ্রেডেড করে
ভিনিগার আর নুন মাখিয়ে রেখেছি, এখন গিয়ে বানাবো। কিসি সে তুম প্যার করো, কিসি পে ইজহার করো, কহিন না ফির দের হো যায়, কহিন না ফির দের হো যায়। এই তো দিল চুরানে কা আন্দাজ হোতা হে, হো 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 হো। কিসি সে তুম প্যার করো, কিসি পে ইজহার করো, কহিন না ফির দের হো যায়, কহিন না ফির দের হো যায়। চলে এলাম তোমাদের কাছে একটা গান শেয়ার করার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এখন আজকে ডিনার জমে গেছে, মানে আমার ইচ্ছে ছিল, ও বলেছে পরোটা, কিন্তু আমার ইচ্ছে ছিল বেশি একটু ময়দা লুচি হবে, কিন্তু ময়দা তো নয়, আবার হচ্ছে ময়দা খাবো না, রুটি দিয়েই চালিয়ে আর একটু যাক, কারণ পুজোর সময় তো আবার একটু খাওয়ার অনিয়ম হবে। ওই জন্য আর কি ইচ্ছা থাকলে উপায় নেই, চেপে আছে আর কি, চত্ব চেপে থাকা যায়। চলো না বউ, চিকেন দিয়ে ছোলার ডাল, তাই জন্য কড়াইটা গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। এবার এর সাথে অ্যাড করে দেবো নুন আর হলুদ। এখন কিন্তু আমরা রান্নাতেও পিঙ্ক সল্টটাই খাচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর সাথে অ্যাড করে দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে দেখো যেই টমেটোটা নরম হয়ে এসছে ওই সময় এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিকেনটা যে আমি শ্রেডেড করে রেখে দিয়েছিলাম ভিনিগার আর নুন মাখিয়ে সেই চিকেনটা। তারপরে ভালো করে নাড়াচাড়া করব একটু বেশি সময় ধরে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা, সেই ছোলার ডালটা। সেদ্ধ করা ছোলার ডাল দেওয়ার আগে মশলাগুলো দিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার ভালো করে চিকেনের সাথে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এই যে কাঁচা মশলার গন্ধটা যেই চলে যাবে, তারপরে কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল রাখতে হবে, ডালটা যেন একদম গলে না যায়, নরম হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে, তবেই ডালটা খেতে কিন্তু ভালো লাগবে, ওভার কুক হলে ভালো লাগে না। তো দেখো ডালটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা, ব্যাস চিকেন দিয়ে ছোলার ডাল রেডি। এবং জমিয়ে এটা দিয়ে আজকে কিন্তু রুটি দিয়ে ডিনার হয়ে যাবে। খা খা, দেখ কেমন হয়েছে, খা। ছোলার ডাল উইথ চিকেন, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে পুটুস, সেটা পুটুসের পুটুস, পুটুস। চলো তাহলে তিনজনে মিলে খেতে খেতে তোমাদেরকে গুড নাইট করে দিই। কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে, আবার নতুন করে একটা দিন তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, ভালো থেকো।